আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওর বিষয় বাইশ অক্টোবর দু হাজার একুশ তারিখে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ল্যাবরেটরি সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলে যাচ্ছি মূল প্রশ্নপর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচে নির্মিত হচ্ছে কর্ণফলী নদীর নিচে নির্মিত হচ্ছে কারাগারের রোজনামচা গ্রন্থের ভূমিকা কে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত নয়াদিল্লি ভারত অবস্থিত বলকান রাষ্ট্র নয় কোনটি বলিভিয়া ডং কোন দেশের মুদ্রার নাম ভিয়েতনাম এর মুদ্রার নাম ডং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে সন্দীপ দ্বীপের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে জিইউআই এর পূর্ণরূপ কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মাদিবা কোন বিশ্বনেতার নেতার ডাক নাম ছিল নেলসন ম্যান্ডেলা এর ডাকনাম ছিল মাদিবা দু সালে মহিলা টি এশিয়া কাপ ক্রিকেট কোন দেশ শিরোপা জিতেছে বাংলাদেশ শিরোপা জিতেছে ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে একত্রিশ জুলাই দু ইং তারিখে অলিম্পিক দু হাজার একুশে দ্রুততম মানব কে হয়েছেন মার্সেল জ্যাকব তিনি ইতালির খেলোয়াড় ছিলেন এ বছর এস এর অগ্রগতি পুরস্কার পেয়েছেন কে শেখ হাসিনা পৃথিবীর গভীরতম খালের নাম কি পানামা খাল বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন শিবনারায়ণ দাস কবি জসীম কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় মনির চৌধুরীর মোখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক কত সালে বধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয় গ্রন্থের নাম কি মিস্টিক বহুব্রী সমাজবদ্ধ পদ কোনটি জনশ্রুতি তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল বাংলো এটি কোন বাক্য মিশ্র বাক্য কোন কবি নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন বসুকুপা রবীন্দ্রনাথের সনার্থরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উপরোধ শব্দের অর্থ কি অনুরোধ মেছো শব্দের প্রকৃত প্রত্যয় কি উৎসব এক কথায় কি হবে জয়ন্তী জাতিবাচক বিশেষর দৃষ্টান্ত নদী বাবাকে বড্ড বয় পাই এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি অপাদানে দ্বিতীয়া টিটা খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ বিশেষ পদ রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান কোনটির রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ ব্যাটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দ মিলে ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ঘোর কোন লগিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে সত্তর সত্তরের সাথে দুই যোগ করলে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ হলে টুয়েলভ থ্রি এক্স 21x প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ইক মাইনাস টোয়েন্টি রাশির একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাথার বয়স কত মাতার বয়স একচল্লিশ বছর ওয়ান স্কোয়ার প্লাস টু কত ইক টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে শতকরা পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে ক ও খ একত্রে মিলে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে তিরিশ দিনে করতে পারবে আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিনশো ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির কত উঁচুতে ভেঙেছিল ষোলো মিটার উঁচুতে ভেঙেছিল খুঁটিটি এক্স প্লাস এবং এক্স টেন হলে এক্স মাইনাস ওয়াই মান কত মান বার্ষিক সাড়ে চার পার্সেন্ট সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তাহলে আটশো ছাব্বিশ টাকা হবে সাতশো টাকা বিনিয়োগ করলে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে পাঁচশো তো চল্লিশ ডিগ্রি ঘুরবে যোগ দুই যোগ তিন যোগ যোগ নিরানব্বই ইকুয়াল কত ইকুয়াল চার হাজার নয় শত পঞ্চাশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে টু এক্স ওয়াই যোগ করলে একটি বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আট ফুট হলে ওই বড়ক্ষেত্রের কর্নের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত একশত আটাশ বর্গফুট এক দশমিক এক দশমিক শূন্য এক ও দশমিক শূন্য শূন্য এক এক এর সমষ্টি কত এর সমষ্টি এক দশমিক এক 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 ইউ হ্যাড বেটার ড্যাশ অফ অফার আর অ্যান্সার অ্যাকসেপ্ট হি রান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন অ্যান্সার শুড আই হ্যাভ এ ক্যাট মেক ইট পেসিভ এ ক্যাট ইজ হ্যাড মাই মি side said i was busy in direct space side said that he had been busy we need to buy some new dash answer furniture we need as dash people as possible answer many duty will discuss the issue with mizan dash phone answer by which of the following statements ইস কারেক্ট ইফআই ওয়ার এ বার্ড দ্য ফ্রেশ ইন দ্য ইন স্মোক মিনস কাম টু নথিং সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে সঠিক অনুবাদ কোনটি ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল অ্যান্সার এ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফিঙ্গার ইন দ্য পাই ইনভলভিং ইন সামথিং

আঞ্জুমান নোজ হাউ টু সুইম ড্যাশ অ্যান্সার ডাজেন্ট শি হোয়াট দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ল্ড পাপের অ্যান্সার ডেস্টিটিউশন সিলেক্ট দ্য ফ্যামেন জেন্ডার অ্যান্সার নান দ্য গ্রাথার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস দ্য হায়ার সমাপ্ত ভিডিওটি এখনই শেষ করা হচ্ছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই আল্লাহ হাফেজ